করোনা টিকা গ্রহণকারীরা এক বছর থেকে সারা জীবন সুরক্ষিত থাকবেন, এমনটা উঠে এলো নতুন এক গবেষণায়। গবেষকরা জানিয়েছেন, যাদের করোনা হয়েছে এবং সেরে উঠেছেন তাদের এক ডোজ, আর যাদের হয়নি তাদের দুই ডোজ এমন সুরক্ষা দিতে সক্ষম করোনার টিকা। তবে কোন টিকা এমন কার্যকরী হবে তা নিয়ে অবশ্য স্পষ্টভাবে সেখানে কিছু জানানো হয়নি। মুবাল্লিক করিমের রিপোর্ট। It's now the dominant strain. করোনার ভ্যাকসিন তো অনেকেই নিচ্ছেন, সবার একটাই প্রশ্ন, কতদিন সুরক্ষা দিবে এই ভ্যাকসিন? সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর মিলল বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে। এতে তুলে ধরা হয় ইউনিভার্সিটি অব পেনসালভেনিয়ার ইমিউনোলজিস্ট স্কট হেন্সলে, সেন্ট লুইজের ওয়াশিংটন ইউনিভার্সিটির আলী এলেবেদি, রকফেলার ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের ইমিউনোলজিস্ট মাইকেল নুইজেনসাইগের গবেষণা। প্রতিবেদনের মূল প্রতিপাদ্য, করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর অন্তত এক বছর দেহে এর বিরুদ্ধে সুরক্ষা বজায় থাকে, সম্ভবত তা আমৃত্যু হতে পারে। দুটি গবেষণায় দেখা গেছে কোভিড নাইন্টিন থেকে সেরে ওঠার পর এক ডোজ টিকা নিয়েছেন এমন বেশিরভাগ মানুষের বুস্টার ডোজ নেওয়ার দরকার হবে না। টিকা গ্রহণকারীদের মধ্যে যারা করোনা ভাইরাসে সংক্রমিত হননি তাদের ক্ষেত্রে হয়তো দ্বিতীয় ডোজ নিতে হতে পারে। গবেষণার ফল বলছে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী আবার সংক্রমিত হতে পারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও যাদের দেহে প্রতিরোধ সক্ষমতা গড়ে ওঠেনি তাদের ক্ষেত্রে। উভয় গবেষণায় এমন মানুষের উপর পরীক্ষা চালানো হয় যারা এক বছর আগে করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। একটি গবেষণা বলছে এই ভাইরাসকে চিনে নেওয়া কোষগুলো অস্থিমজ্জায় থাকে, যখন দরকার তখন অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে। অন্য গবেষণায় দেখা গেছে দেহে প্রাথমিক সংক্রমণের পর মেমোরি বি নামের কোষগুলো করোনা ভাইরাসের বিরুদ্ধে অন্তত 12 মাস পর্যন্ত পরিপক্ক ও শক্তিশালী হতে থাকে। মুবাল্লিক করিম, মাইটিভি। Maybe the only way out of the pandemic.